বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর থেকে শূন্য আসনগুলোতে চলছে উপনির্বাচনের উত্তাপ। ঠাকুরগাঁও তিন আসনের নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য ইতোমধ্যে গণসংযোগ করছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ জোহার পাঠানো তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও তিন আসনটি মুক্তিযুদ্ধের পর থেকেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির দখলে ছিল। কেবল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভাগ বসান বিএনপি নেতা জাহিদুর রহমান। গত ১১ ডিসেম্বর তার পদত্যাগে আসনটি শূন্য হলে উপনির্বাচনের জন্য গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনগণের জীবন মান উন্নয়নের জন্য যা যা কিছু করা দরকার আমার সাধ্যের মধ্যে এবং আমাদের সরকারের যে সীমাবদ্ধতার মধ্যে যা যা কিছু করা দরকার আমি সব কিছুই করার চেষ্টা করব। আমার আব্বা ১৯৭৩ সালে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য এবং এখানে আমার আব্বা আজীবন কাজ করে গেছেন এবং আমিও সেভাবেই সেই লক্ষ্যে কাজ করছি। নৌকা দেওয়া না দেওয়ার তো বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর কাছে, উনি যাকে পছন্দ করে তাকে দিবেন। দীর্ঘদিন রাজনীতি করছি, বয়স শেষের দিকে, শেষ বয়সে একটা ইচ্ছা তো আছেই। আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি নির্বাচন করার জন্য, এই উপনির্বাচন করার জন্য সিদ্ধান্ত নেয়, রয়েছেন জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীরাও। যেহেতু আমি গত বছর ছিলাম সেই জায়গা থেকে, সম্ভাবনা আমারই দেওয়ার, তারপর জেলার একটা সিদ্ধান্ত প্রশ্ন আছে, কারণ এটা কেন্দ্র, ফাইনালি কেন্দ্র ডিসিশন নেবে। জনসংযোগ তো আগে থেকেই ছিল, আছে, এখন কাকে দেওয়া যাবে সিদ্ধান্ত করা। ভোট দিবে মানুষ, ভোট হলে, নির্বাচন হলে তো ভোট দেওয়াই লাগবে। ঠাকুরগাঁও তিন আসনে মোট ভোটার ৩,২৯,৩১৪ জন। সাদিয়া ওমর, চ্যানেল আই।